হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাবেয়া। তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেই ছবিগুলো আমার গোলাপ গাছগুলোর 3-4 মাস আগের ছবি, এবং এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছ এখনকার এটা বর্তমান অবস্থা গোলাপ গাছগুলির। দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা হয়েছে। আমার স্পাইন সার্জারি হওয়ার জন্য আমি 2-3 মাস বেড রেস্টে থাকাকালীন একদমই পরিচর্যা করতে পারিনি, তাই আজকে একটু ভাবছি যে গাছগুলোর পরিচর্যা করি। কিছুদিন আগে আমি জৈব সার দিয়েছিলাম, তাই গাছগুলোতে একটু করে আবার নতুন পাতা গজাচ্ছে। যাই হোক, আগের অবস্থায় ফিরে আসতে একটু টাইম লাগবে, তো আমি এখন পরিচর্যা হালকা করে করতে পারছি। আমি আমার চেষ্টা করব যেন গাছগুলো আবার আগের মতো হয়ে যায়। এটি সাদা গোলাপ গাছ। যে গাছটি এখন দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাইকালার গোলাপের গাছ, সাদা এবং পিঙ্কের সংমিশ্রণ। এখন যে গাছটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সূর্যমুখী গোলাপ গাছ। এই গোলাপ গাছটির নাম সেন্টিমেন্টাল। তো এই গাছটি আমাকে আমার বর রোজ ডেতে গিফট করেছিল, তাই আমি খুব ভালো করে যত্ন করতাম এবং প্রচুর ফুলও হতো, কিন্তু এই কয়েক মাস যত্ন না করার কারণে খুব বাজে অবস্থা হয়েছে গাছটির। অন্যান্য গাছের তুলনায় গোলাপ গাছের পরিচর্যা একটু বেশি ভালো করে করতে হয়। একটুতেই ফাঙ্গাস ধরে যায়, পাতা হলুদ হয়ে যায় এবং ডাইব্যাক রোগটিও খুব হয়, তাই একটু ভালো করে পরিচর্যা করতে হয়। আমি গোলাপ গাছে 2-1 বার NPK সারও দিয়েছি। এতে গাছ সুস্থ সতেজ থাকে এবং গ্রোথটাও ভালো হয়, তোমরাও সেটা ইউজ করতে পারো। 15 দিনে একবার সর্ষের খোল ইউজ করলেও খুব ভালো হয়, গাছগুলোতে নতুন ডাল হয়, নতুন পাতা হয়। আরও একটি বিষয় ভালো করে লক্ষ্য রাখতে হয়, সেটি হলো গাছে বেশি জল দেওয়া যাবে না, কারণ গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এবং গাছটি লাগানোর সময় এর ড্রেনেজ ব্যবস্থাটা যেন ভালো হয়। যে ডালগুলো শুকিয়ে গেছে ওইগুলো একটু করে কেটে দেব। শীতকালে প্রচুর গোলাপ পেতে হলে গাছগুলির ডালগুলো অবশ্যই অক্টোবরের লাস্ট উইক অথবা নভেম্বরের ফার্স্ট উইকে ডালগুলো কাটিং করে দিতে হবে। এর ফলে নতুন অনেক ডাল গজাবে এবং প্রচুর গোলাপ ফুলও হবে। এটি রঙ্গন গাছ, গ্রীষ্মকালে প্রচুর ফুল হয়েছিল, শীতকালে তো ফুল হয় না, তাই আগাগুলো কেমন হয়ে গেছে তো একটু কেটে দিচ্ছি। এবং এইভাবেই আজকে আমার পরিচর্যা শেষ।